আরও নতুন ভিডিও দেখতে চান? তাহলে অবশ্যই আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সংবাদ বিশ্ব বাংলা। নমস্কার, সংবাদ বিশ্ব বাংলা লাইভে আপনাদের স্বাগত। সংবাদ বিশ্ব বাংলা লাইভে এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি চন্দন। কিছুক্ষণ আগে ভারতীয় বিশ্বকাপ ক্রিকেট দলের ভারতীয় দলের 15 সদস্যের নাম ঘোষণা হয়েছে, সেই বিষয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আলোচনার জন্য আছেন সাংবাদিক সোমনাথ বিশ্বাস। সোমনাথ, স্বাগত তোমাকে। তার আগে আপনাদেরকে জানিয়ে দেবো যে 15 সদস্যের যে দল ঘোষণা হয়েছে, আমি একটু দর্শকদের জানিয়ে দিই, তারপর আলোচনায় আসছে সোমনাথ তোমার কাছে। বিরাট কোহলি অধিনায়ক, রোহিত শর্মা সহ অধিনায়ক, শিখর ধাওয়ান, কে এল রাহুল, বিজয় শঙ্কর, এম এস ধোনি, দীনেশ কার্তিক, কেদার যাদব, হার্দিক পাণ্ডিয়া, কুলদীপ যাদব, যজুবেন্দ্র চাহাল, রবীন্দ্র জাদেজা, যশপ্রীত বুমরা, মোহাম্মদ সামি, ভুবনেশ্বর কুমার। এই 15 সদস্যের বিশ্বকাপের দল ঘোষণা হয়েছে 2019 ইংল্যান্ডে যে বিশ্বকাপের আসর বসতে চলেছে। আমি সোমনাথের কাছে আসব। এই যে 15 সদস্যের দল ঘোষণা হলো, তোমার কি মত এই দল কতটা শক্তিশালী? অন্য যে দলগুলো যারা খেলবে তাদের সঙ্গে কতটা লড়াই করার ক্ষমতা রাখবে, তোমার কি মনে হচ্ছে দর্শকদের? দেখো চন্দন, প্রথমেই বলে রাখি, তুমি দলটাও শুনিয়ে দিলে, এবং ইংল্যান্ডে বিশ্বকাপের আসর বসতে চলেছে, এবং একটা দল যখন ঘোষণা করা হয় এই মুহূর্তে, ভারত কিন্তু বেশ কয়েক বছর ধরেই একটা সুপ্রিম পাওয়ার বিশ্ব ক্রিকেটের সেখানে, এবং ভারতীয় ক্রিকেটের বা ভারতবর্ষের ক্রিকেটের যা বাজার বা ক্রিকেট নিয়ে ভারতের মানুষের যা আবেগ, মানে ক্রিকেট একটা ধর্ম, আমরা বলে থাকি যে ক্রিকেট একটা ধর্ম। একটা সময় আমরা বলতাম আমাদের ভারতবাসীদের ধর্ম ক্রিকেট, আর তার ভগবান সচিন তেন্ডুলকার, এরকম আমরা বলতাম। মানে ভারতবাসী এমন একজন ভারতবাসীকে দেখাতে পারবে না, চন্দন, যে একদিনের জন্য ব্যাট আর বল নিয়ে মাঠে মাঠে না। মানে ক্রিকেট আমাদের রক্তে, যেমন ব্রাজিল আর্জেন্টিনা তাদের রক্তে আমরা বলি না, ফুটবল ক্রিকেট আমাদের রক্তে। সুতরাং যার জন্যই আজকের এই আলোচনা, ভারত আজকের 1লা বৈশাখ, বাংলার শুভ নববর্ষের দিন, যাই হোক, সেখানে মুম্বাইয়ে ক্রিকেট সেন্টারে বিসিসিআই 15 সদস্যের দল ঘোষণা করেছেন। ভারতীয় দলের প্রধান নির্বাচক যিনি চিফ সিলেক্টর এম এস কে প্রসাদ, তিনি আজকে দুপুর নাগাদ কিন্তু 15 সদস্যের দল ঘোষণা করেছেন ইংল্যান্ড বিশ্বকাপের জন্য। তো সেই 15 সদস্যের দলটা তুমি পড়ে শোনালে, একেবারে যে চমক নেই তা নয়, আবার বিরাট যে কিছু চমক আছে সেটাও নয়, মোটামুটি যে 15-20 জনের মধ্যে থেকে 15 জনকে বেছে নেওয়া হবে ভাবা হচ্ছিল, সেরকমই মোটামুটি একটা ব্যালেন্স রাখার চেষ্টা হচ্ছে। যতদূর আমি যেটুকু দেখলাম যে তরুণদের পাশাপাশি কিন্তু ধোনিও আছে, মানে অভিজ্ঞতা নতুন সব মিলেমিশে কিন্তু একটা ব্যালেন্স রাখার চেষ্টা করা হয়েছে। তুমি যেটা বলতে চাইলে, এক কথায় হলো অভিজ্ঞতা এবং তারুণ্যের সংমিশ্রণে একটা ব্যালেন্স দল গঠন করা হয়েছে। দলটা তুমি বলে নিলে, যে স্কোয়াড আমাদের 15 মেম্বার্স, সেটা তো তুমি বলে নিলে। এখানে আমি প্রথমে একটু তোমাকে এম এস কে প্রসাদ দলটি ঘোষণা করার সময় সাংবাদিকদের কি বলেছে, একদম কোড আনকোড আমি একটু পড়ে শোনাই, উনি যেটা বলেছেন, এম এস কে প্রসাদ ইন্ডিয়ান চিফ সিলেক্টর সেট হিজ কমিটি কভার্ড দ্য বেস্ট পসিবল স্কোয়াড ফর দ্য 2009 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অ্যান্ড অ্যাডেড অল বেস, একটু গুরুত্ব রাখো, মানে একটু বোঝার চেষ্টা হোক, অল বেস হ্যাভ বিন কভার্ড ইন 15-man squad বাই বিরাট কোহলি, লিড বাই বিরাট কোহলি, বিরাট কোহলির নেতৃত্বে যেটা মানে যে দলটা ঘোষণা করা হয়েছে। এবারে এম এস কে প্রসাদ যেটা বলছেন, ইন্ডিয়া চিফ সিলেক্টর এম এস কে প্রসাদ সেড হিজ কমিটি হ্যাজ কভার্ড অল বেসেস ফর 2009 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অ্যান্ড অ্যাডেড দ্য স্কোয়াড হ্যাজ দ্য লাক্সারি অফ, খুব গুরুত্বপূর্ণ জায়গাটা, হ্যাজ দ্য লাক্সারি অফ 7 bowlers, যেখানে কিন্তু 7 জন বোলারকে রাখা হয়েছে। এটা কি মনে হয় যে ইংল্যান্ডে খেলা হবে, ইংল্যান্ডে বিশ্বকাপ ক্রিকেটের আসর যেহেতু বসছে, সেখানকার আবহাওয়ার উপর, আবহাওয়াকে মনে রেখে মনে হয় বোলারের সংখ্যাটা আমাদের দলে, ভারতীয় দলে সেখানকার বেশি রেখেছেন? শুধু চন্দন, একেবারেই তুমি ঠিক জায়গাটি ধরেছো, শুধু সেখানকার আবহাওয়া, সেখানকার উইকেট, মানে যেটাকে আমরা পিচ বলি, উইকেটের কি ক্যারেক্টার তার উপর নির্ভর করে থাকো, সেখানে সিম বলি কিন্তু খুব কার্যকরী হয়।
এবং এখানে আরেকটি কথা তিনি বলেছেন, বিজয় শঙ্কর অ্যান্ড হার্দিক পান্ডিয়া ওয়ার বোথ নেম ইন দ্য ওয়ার্ল্ড কাপ স্কোয়াড। ঠিক আছে, কেন এদের দুজনকে ঢোকানো? দেখো, হার্দিক পান্ডিয়া ঢুকবে এটা মনে করাই হয়েছিল কিছুদিন আগে, জাস্ট নিউজিল্যান্ড সফরের আগে একটা টেলিভিশন চ্যানেলের সমস্যার জন্য তার কেরিয়ারের প্রতি একটা প্রশ্নচিহ্ন এসেছিল, কিন্তু পরবর্তীকালে সেটা বিভিন্ন আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে যে একদম অল্প বয়সী একটি ছেলে এবং তার কেরিয়ারে এবং খুব ইউজফুল হবে, কিন্তু হার্দিক পান্ডিয়া ইংল্যান্ডের মাটিতে খুব ইউজফুল হবে। তখন মনে থাকবে এর আগে 2007 সালে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে ইন্ডিয়া যে ওয়ার্ল্ড কাপটা খেলেছিল সেটাও কিন্তু ইংল্যান্ডে হয়েছিল, এবং সেখানে কিন্তু আমাদের লেগ টার্ম সিমার যাকে বলা হয় আশিস নেহরা কিন্তু খুব ইউজফুল, মানে বোলার হিসাবে মানে দারুণ সিপ ওখানে সুইং করে, এবং খুব যে জোরে বল করতে হবে তা নয়, মিডিয়াম প্রেশার হবে এবং সুইং করে, এটাই কিন্তু ইংল্যান্ডের পিচের একটা চরিত্র। সুতরাং সেই দিকগুলো ভেবে এখন আমাদের IPL খেলাও চলছে, এর মাঝখানে সব দিক ভেবেচিন্তে একটা কিন্তু ব্যালেন্সড দল করার চেষ্টা হয়েছে, যেখানে কিন্তু বোলার 7 জন বোলার থাকছে। একটা ব্যাপার এখানে দেখো, আম্বাতি রায়ডু এবং ঋষভ পন্ত, তুমি হয়তো আমাদের প্রশ্ন করতে, হ্যাঁ এই প্রসঙ্গে আসি, আপনাদেরও জানাই যারা সরাসরি আমাদের এই পর্দার সামনে এই মুহূর্তে এসেছেন, আমি আরও একবার আপনাদেরকে জানাবো 15 সদস্যের কি দল ঘোষণা হয়েছে, যে দল ঘোষণা হয়েছে সেই তালিকাটা। সোমনাথ, একটা প্রশ্ন কিন্তু, এই যে রায়ডু এবং ঋষভ পন্ত, এই যে দুটি নবীন প্লেয়ার যা যা IPL খেলছে, যাদের বেশ ভালো খেলার ফলাফল এবং মনে করা হচ্ছিল তাদেরও স্কোয়াডে রাখা হবে, কিন্তু চমক দিয়ে তারা স্কোয়াডে নেই, এটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই একটা আলোচনা শুরু হয়েছে। তোমার কি মনে হয়, তোমার কি ব্যক্তিগত মতামত সাংবাদিক হিসেবে একটু জানাও। দেখো, যেটা আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হচ্ছে, আরো অনেকেই বলছে বা আমি যেটা দেখছি আর কি, দেখো ঋষভ পন্থের কথা আমি যদি প্রথমে চলে, ঋষভ পন্থ উইকেট কিপার ব্যাটসম্যান, এবং ঋষভ পন্থ কিন্তু একটু যেটাকে বলা মারকুটে ব্যাটসম্যান, আমরা বোধা বাংলা কথা যেটাকে বলা মারকুটে ব্যাটসম্যান, সেই জায়গায় কিন্তু কেন ঋষভ পন্থকে দলে চান্স পেলেন না, প্রথমেই বলে রাখি খুব সহজ অঙ্ক, দলে কিন্তু মহেন্দ্র সিং ধোনি রয়েছে, উইকেট কিপার ব্যাটসম্যান এবং অভিজ্ঞ ব্যাটসম্যান, 2011 সালে তার নেতৃত্বে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে দেশের মাটিতে, এর বাইরে আছে দিনেশ কার্তিক। দেখো, দিনেশ কার্তিক কিন্তু একটু মানে লিমিটেড ওভারের ক্রিকেটে, অর্থাৎ T20 ক্রিকেট বা 50 ওভার্স ক্রিকেট হোক, দিনেশ কার্তিক কিন্তু খুব মানে মানে ঠিক লোয়ার মিডিল অর্ডার যেটাকে বলে, ধরো 6 নম্বর 7 নম্বরে নেমে, ধরো 13 বলে, একটা উদাহরণ হিসাবে বলছি, 13 বলে 25 রান দরকার, এরকম কিন্তু বহু ম্যাচ দিনেশ কার্তিক কিন্তু বের করে দিয়ে এসছে, প্লাস একজন সাবস্টিটিউট লাগে উইকেট কিপার হিসাবে। ধোনি যদি চোট পায়, ধোনি প্রথম 11 তিনি উইকেট কিপিং করবেন, ধোনি যদি চোট পায় সেক্ষেত্রে আমার সেকেন্ড অপশান হলো দিনেশ কার্তিক। এবং দিনেশ কার্তিক দেখো, কলকাতা নাইট রাইডার্সকে IPL নেতৃত্ব দিয়েছেন, ভালো খেলেছেন, এখন এবারেও কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিচ্ছেন। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফরে খুব যে ভালো খেলেছে বলা যাবে না, কিন্তু খুব খারাপও তিনি খেলেননি। আম্বাতি রায়ডু প্রসঙ্গ যেখানে, আম্বাতি রায়ডু দেখো, এই যে সিলেক্টাররা দল ঘোষণা করেন, তারা বেশ কিছু বিষয়ের উপর গুরুত্ব দেয়। একদম তুমি যে কথাটি বললে, কোথায় টুর্নামেন্টটা হচ্ছে, কোথায় হচ্ছে না, ইংল্যান্ডের মাটিতে হচ্ছে, অস্ট্রেলিয়া হোক, পাকিস্তানে হোক, শ্রীলঙ্কায় হোক, ইন্ডিয়াতে হোক, যেখানেই হোক, প্রত্যেকটা জায়গার একটা মানে ওয়েদার যেটা থাকে, ওয়েদার সেই ওয়েদারের উপর নির্ভর করে, সেই বিষয়টাকে যেমন গুরুত্ব দেয় ওয়ার্ল্ড কাপ, কিন্তু ভারত ওয়ার্ল্ড কাপের অন্যতম দাবিদার, এবং 2011 সালের পর থেকে কিন্তু ভারত আর ওয়ার্ল্ড কাপ জেতেনি, এবং এটাই মহেন্দ্র সিং ধোনির সম্ভবত শেষ ওয়ার্ল্ড কাপই বলেই দেওয়া যায়, এবং ওয়ার্ল্ড কাপের শেষ ম্যাচটাই হয়তো তার শেষ ম্যাচ হবে। তা পুরো বিষয়টি যেখানে আলোচনায় যাচ্ছিলাম, তো প্রথমে গুরুত্ব রাখা কোথায় খেলা হচ্ছে, তার ওয়েদার কেমন, তার উইকেটের চরিত্র কেমন, এর পাশাপাশি দল নির্বাচনে গুরুত্ব দেওয়া শেষ কয়েকটি দেশের বাইরে অথবা দেশের মাটিতে শেষ কয়েকটি সিরিজে, বিশেষ করে ওয়ানডে সিরিজে কি পারফরমেন্স প্লেয়ারদের, যে দেখবে অস্ট্রেলিয়া সিরিজ থেকেই কিন্তু, অস্ট্রেলিয়া সিরিজ ব্যাক টু ব্যাক সিরিজ হয়েছে, অস্ট্রেলিয়াতে ইন্ডিয়া গেছে, তারপরে সেখান থেকে পাশে নিউজিল্যান্ডে গেছে, একই ওয়েদার নিউজিল্যান্ডে গেছে, তারপর ইন্ডিয়াতে আবার অস্ট্রেলিয়া আসছে, এই পুরো বিষয়গুলি শেষ কয়েকটা সিরিজের উপর দেখবে ক্রমাগত পরীক্ষা নিরীক্ষা চালানো হয়। এর পাশাপাশি ডোমেস্টিক ক্রিকেট, সেটা রঞ্জি ট্রফি হতে পারে, সেটা ইরানি ট্রফি হতে পারে, বা তোমার শহীদ মুস্তাফ আলী ট্রফি হতে পারে, ডোমেস্টিক ক্রিকেট বা IPL, IPL-এর সুবাদে কিন্তু আর যাই হোক প্রচুর নতুন ট্যালেন্ট কিন্তু শেষ 10 বছরে 12 বছরে
আমরা পেয়েছি সবই আইপিএল। তুমি দেখতে পারো এর আগে সুরেশ রায়না থেকে শুরু করে দীনেশ কার্তিক বা এই ঋষভ পন্থ হয়তো দলে চান্স পায়নি, সবাই কিন্তু আইপিএলেরই প্রোডাক্ট। এর বাইরে বিজয় শঙ্করকে কেন নেওয়া হয়েছে? দেখো বিজয় শঙ্করকে নেওয়া হয়েছে, আমি তোমাকে বলি বিজয় শঙ্কর যে নামগুলো, দেখো বিরাট কোহলি অধিনায়ক, তুমি নামগুলো একবার করে পড়ো, আমি তোমাকে বলছি বিরাট কোহলি অধিনায়ক, রোহিত শর্মা থাকবে, শিখর ধাওয়ান, শিখর ধাওয়ান লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন যেটাকে বলে, ডানাতি বাঁহাতি কম্বিনেশন যেটা একটা সময় সচিন তেন্ডুলকর এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের মধ্যে ছিল, সেরকম এরা থাকবে, খুব স্বাভাবিকভাবে এরা থাকবে। কে এল রাহুল, দেখো এই লোকেশ রাহুল এবং তোমার হার্দিক পান্ডিয়া এই দুজনেই কিন্তু টেলিভিশন শোতে করণ জোহরের একটা কফি উৎকরণে একটা বিতর্কিত মন্তব্য করার জন্য দুজনকে কিন্তু সাসপেন্ড করা হয়েছিল, পরবর্তীকালে আবার দুজনকেই ফেরানো হয়েছে। লোকেশ রাহুলটা আমি তোমাকে বলি, লোকেশ রাহুলটা আমাকেও খুব অবাক করেছে, মানে সেই অর্থে লোকেশ রাহুল কিন্তু মানে দেশের মাটিতে তো অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সিরিজটা খেলেনি, কিন্তু দেশের মাটিতে সেভাবেও ভালো পারফর্ম করতে পারেনি। লোকেশ রাহুল কে রাখা হয়েছে, তারপর একটা পড়ো বিজয় শঙ্কর। দেখো বিজয় শঙ্কর হলো ইন্ডিয়া যুব দলের খুব ভালো পারফরমেন্স করেছিল, তারপর এবং সেটা কিন্তু নিউজিল্যান্ডের মাটিতে হয়েছিল। তারপরে এই হার্দিক পান্ডিয়া এবং লোকেশ রাহুল যখন সাসপেন্ড হলো তখন কিন্তু বিজয় শঙ্করকে উড়িয়ে নিয়ে যাওয়া হয় এবং নিউজিল্যান্ডে গিয়ে কিন্তু খুব যে বড় ইনিংস খেলেছে তা নয়, কিন্তু 40-45-50 রানের ইনিংস খেলে আসছিল এবং খুব বড় শট নিতে পারে, খুব বড় শট নিতে পারে। আর ইংল্যান্ডের মাঠগুলো কিন্তু বিরাট বড় বড় যে হয় তা না, বড় মাঠ নিশ্চয়ই আছে, লর্ডস খুবই বড় মাঠ, ওভাল খুবই বড় মাঠ, কিন্তু ইংল্যান্ডের মাটিতে ইউজফুল হতে পারে প্রথমের দিকে। তারপরে বলো ধোনি, এম এস ধোনি তো নতুন করে বলার কিছু, অটোমেটিক চয়েস দীনেশ কার্তিক। দীনেশ কার্তিকের বিষয়টা আমি বললাম, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সিরিজে যে খুব ভালো খেলেছে তা আমি প্রথমে ব্যাখ্যা দিয়েছি, কিন্তু শেষের দিকে 6-7 নম্বরে নেমে অল্প কিছু চেস করতে গিয়ে যদি অল্প রান বাকি থাকে সেক্ষেত্রে দীনেশ কার্তিক কিন্তু প্রচুর ম্যাচ ইন্ডিয়াকে জিতিয়েছে। কেদার যাদব ঠিক আছে, তার অলরাউন্ড একটা পারফরমেন্স পাওয়া যাবে। এবং এই কুলদীপ যাদবের জন্য অশ্বিনের মতো প্লেয়ার কিন্তু রবীন্দ্র জাদেজার মতো প্লেয়ার কিন্তু একটা সময় দলে চান্স পাচ্ছিল না এবং খুব স্বাভাবিকভাবে রবীন্দ্র অশ্বিন নেই। যজুবেন্দ্র চাহা একদম মানে খুব ভালো পারফর্মেন্স, রবীন্দ্র জাদেজা একদম অলরাউন্ডার হিসাবেই ধরা হয়েছে। জসপ্রীত বুমরা এই মুহূর্তে ভারতীয় কেন বিশ্ব ক্রিকেটের অন্যতম ব্যাটসম্যানের অন্যতম ত্রাস সঞ্চারকারী বোলার যদি বলা হয়, এবং ডেড ওভারে অর্থাৎ যেটাকে আমরা শেষের ওভারগুলো ধরা হয় সেই স্লগ ওভার যেটাকে স্লগ ওভারে ওর কিন্তু ইয়র্কার মারাত্মক কাজে লাগে, খুব ইউজফুল বোলার। মোহাম্মদ সামি দেখো ডানাতি বোলার, দারুণ সুইং আছে মোহাম্মদ সামি, কিন্তু খুব ইউজফুল হতে পারে ইংল্যান্ডের যা ওয়েদার, মোহাম্মদ সামি এত সুইং আছে দারুণ ইউজফুল হতে পারে, একটু চোট প্রবণ। ভুবনেশ্বর কুমার থাকবে, পেস ইউজ ব্রাউন্স দুটোই ওর এতে আছে, মানে সুতরাং খুব যে এ মানে মানে চমক দেওয়ার মতো দল তাও নয়, কিন্তু একটা জায়গায় আম্বাতি রায়ডু যেটা বললাম, দেখো আম্বাতি রায়ডুর ক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে ব্যক্তিগতভাবে, ওর শেষ দুটো অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সিরিজে কিন্তু সেই অর্থে চোখে পড়ার মতো কিছু করেনি মিডল অর্ডারে গিয়ে, সেই ক্ষেত্রে হয়তো আম্বাতি রায়ডুর নামটাও বিবেচনা হয়নি। আর একটা বিষয় বলে রাখি, ভারত কয়েক মাস আগে পর্যন্ত কিন্তু মনে করা হয়েছিল ভারত সম্ভাব্য চ্যাম্পিয়ন, আর ইংল্যান্ড তাদের নিজেদের দেশের মাটিতে কিন্তু ইংল্যান্ড বাইরেও যথেষ্ট ভালো খেলে সুনামের সঙ্গে খেলে, কিন্তু দেশের মাটিতে কিন্তু ইংল্যান্ড বাক। সেই অর্থে পাকিস্তান হোক, সাউথ আফ্রিকা হোক, শ্রীলঙ্কা হোক, তাদের পারফরমেন্সের গ্রাফটা অনেক নিচের দিকে, সুতরাং সম্ভাব্য যারা চ্যাম্পিয়ন আমরা যারা ধরি, সম্ভাব্য ওয়েস্ট ইন্ডিজ দেখো তারু প্লেয়ার যেটাকে আমরা বাংলায় বলা প্রচুর আছে, কিন্তু ওরা নার্ভ ঠিক রাখতে পারে না এরকম বড় আসলে, সেক্ষেত্রে ভারতকে বা বিরাট কোহলি এই দলটাকে কিন্তু সম্ভাব্য চ্যাম্পিয়ন ধরা হয়েছিল, কিন্তু এই সম্ভাব্য চ্যাম্পিয়নের দৌড়ে খুব জোরালোভাবে আজকের এসে গেছে চন্দন, তুমি জানো অস্ট্রেলিয়ায় বেশ কয়েকটি সফর কিন্তু তারা দেশের মাটিতে খেলুক বা বিদেশে খেলুক একেবারেই ভালো পারফরমেন্স করতে পারেনি ডিউ টু দুটো প্লেয়ার, এক হলো তোমার ওয়ার্নার এবং স্মিথ, এরা দুজন কিন্তু সাসপেন্ড ছিল দীর্ঘদিন, বিশ্বকাপের আগে কিন্তু তাদেরকে ফেরানো হলো, এবং এই দুজন প্লেয়ারের অন্তর্ভুক্তিতে অস্ট্রেলিয়া টিম কিন্তু কয়েক গুণ তাদের শক্তি বেড়ে গেল। তা যেটা আমি বলার চেষ্টা করছিলাম, ঋষভ পন্থ
যেহেতু দুটো উইকেট কিপার আছে নেয়নি, আম্বাতি রায়ডুর বিষয়টিও আমি তোমাকে বোঝাবার চেষ্টা করব। ধন্যবাদ সোমনাথ। আপনারা যারা সরাসরি আমাদের এই সম্প্রচার দেখছেন, আপনাদের জন্য আরও একবার জানিয়ে দিই, বিসিসিআই যে 15 সদস্যের দল ঘোষণা করেছে 2019 বিশ্বকাপ ক্রিকেট দলের, বিরাট কোহলি অধিনায়ক, রোহিত শর্মা সহ অধিনায়ক, শিখর ধাওয়ান দলে আছেন, কেএল রাহুল, বিজয় শঙ্কর, এমএস ধোনি। একটু থামাবো, আমাদের দর্শকদের একটু বলে রাখতে চাই, একটা বড় পয়েন্ট আমরা মিস করে আছি, যেটা কিন্তু আমাদের চিফ সিলেক্টর অর্থাৎ প্রধান নির্বাচক যিনি এমএসকে প্রসাদ বা তার টিম, যে 4-5 সদস্যের যে টিম, তারা কিন্তু একটা জিনিস বলেই দিয়েছে যে দলটি করার সময় তারা সব দিক বিবেচনা করে করেছেন। এই সব দিক বিবেচনার মধ্যে অন্য একটি গুরুত্বপূর্ণ দিক হলো দলে কিন্তু এমন কিছু প্লেয়ারকে রাখা হয়েছে, মানে 7 জন বোলার, আমি তোমাকে যেটা বলছিলাম 7 জন, বিজয় শঙ্করের থেকে তুমি ব্যাটটাও পাবে, বলও পাবে, ঋষভ পন্থের থেকে তুমি ব্যাটটা পেলেও পেতে, বলটা তো তুমি পাবে না, কারণ সে উইকেট কিপার, হয়তো দলেও চান্স পেত না, ঠিক আছে। আম্বাতি রায়ডু বল করতে পারবে না, তার একটা সাসপেনশন আছে বল করার ক্ষেত্রে, তার বল নিয়ে বিতর্কিত একটা বিষয় আছে, সে বল করতে পারবে না। আর ব্যাটিংয়ের পারফরমেন্সটা কিন্তু খুব মিডল অর্ডার, খুব নির্ভরযোগ্য ব্যাটসম্যান ছিল, দারুণ পারফরমেন্সও ছিল ডোমেস্টিক ক্রিকেট থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, কিন্তু শেষ কয়েক মাস আমি বারবার বলছি সেইটা বিবেচনা করে কিন্তু আম্বাতি রায়ডুকে নেওয়া হয়নি। এইখানে যেটা বলা হয়েছে যে কিছু কিছু স্পেশালিস্ট ব্যাটসম্যানকে কাট অফ করা হয়েছে, বলে দিয়েছে সিলেক্টর এমএসকে বসল, তার পরিবর্তে এমন কয়েকজন, এমন দু একজনকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে যাদের থেকে আমি প্রয়োজনে ব্যাট বল দুটোই পাবো, মানে অলরাউন্ডারের ওপর কিন্তু বেশি গুরুত্ব দেওয়া, যার জন্য তুমি দেখবে রবীন্দ্র জাদেজাও কিন্তু ঢুকে গেছে, যদিও রবীন্দ্র জাদেজার পারফরমেন্স শেষের সিরিজগুলো খুব ভালো ছিল। আমার প্রথম থেকে একবার পড়ে আর একবার আপনাদের জানিয়ে রাখি, বিরাট কোহলি অধিনায়ক, রোহিত শর্মা সহ অধিনায়ক, শিখর ধাওয়ান, কে এল রাহুল, বিজয় শঙ্কর, এম এস ধোনি, দিনেশ কার্তিক, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, যজুবেন্দ্র চাহাল, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সামি এবং ভুবনেশ্বর কুমার, এই 15 সদস্যের দল ঘোষণা করেছে আজকে বিসিসিআই। আগামী দিনে আমরা দেখব, শুভেচ্ছা আমাদের তরফ থেকে, শুভেচ্ছা রইল টিম ইন্ডিয়ার জন্য, শুভেচ্ছা আগামী দিনে 2019 বিশ্বকাপে এই ভারতীয় ক্রিকেট দল ভারত যখন যাবে যেন ট্রফিটা নিয়ে ফেরে, এটা আপনাদের পাশাপাশি আমাদেরও শুভেচ্ছা দলের প্রতি। এখন এই পর্যন্তই, আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা আরও সরাসরি অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে আসব, এই পর্যন্তই, দেখতে থাকুন, পড়তে থাকুন সংবাদ বিশ্ব বাংলা, নমস্কার।